নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 2020 সাল বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, আমি এটা ইন জেনারেল বর্ষফল আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম কথা, বিগত আড়াই বছর ধরে বৃষ রাশি একটা স্ট্রাগল লাইফ লিড করছিল, প্রতিটা পদক্ষেপে বাধা, নতুন কর্মযোগ নেই, বিজনেসের ক্ষেত্রে অনেক সমস্যা আসছিল। তো এই 2020 সাল বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের একটা স্মরণীয় বছর হয়ে থাকবে। প্রথম কথা হচ্ছে, আপনাদের শনির ঢাইয়া কেটে যাচ্ছে, এই জন্য আপনারা 2020 সাল থেকে নতুন কর্মের যোগ পাবেন। যারা বেকার বসে আছে তারা নতুন কর্মের যোগ পাবেন, যারা বিজনেসে কিছু লগ্নি করতে চাইছেন, ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তারা করতেই পারেন নতুন ইনভেস্টমেন্ট আপনাদের, সেক্ষেত্রে বিজনেস গ্রো আপ ভালো হবে। যারা শেয়ার মার্কেটে আছেন, আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন, সেক্ষেত্রে আপনাদের ভালো রিটার্ন পাবেন। যাদের প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন, সেটা বিবাহের দিকে পরিণতি নিতে পারে এই 2020 সাল। কিন্তু আপনাদের পারিবারিক সদস্যদের মধ্যে একটু মতান্তর, অশান্তি, ছুট ঝামেলা লেগে থাকবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের। এই বৃষ লগ্নের জাতক জাতিকারা বা বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় যদি বিজনেস স্টার্ট করবেন ভাবেন, নতুন বিজনেস স্টার্ট করবেন ভাবেন, আপনারা নতুন বিজনেসে ইনভেস্টমেন্ট করুন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। যাদের মামলা মকদ্দমা চলছে, সেক্ষেত্রে আপনাদের অনেকটাই মামলা থেকে মুক্তি পাওয়ার রেহাই দেখা যাচ্ছে 2020 সাল, অর্থাৎ আপনাদের পক্ষে এই মামলা যেতে পারে, সিভিলের মামলা। এডুকেশন লাইনে যারা আছেন, অর্থাৎ উচ্চ শিক্ষায় যে সকল জাতক জাতিকারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো, তারা বেটার অপরচুনিটি পাবে, নতুন চাকরি পেতে পারে এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা। সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলকে, আর পাশের বেল আইকনে ক্লিক করুন প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এই বৃষ রাশি জাতক বা জাতিকারা একটু শারীরিক দিকটা লক্ষ্য রাখবেন, কারণ আপনাদের কিছু শারীরিক সমস্যা, অর্থাৎ কিছু ছোটোখাটো ব্যথা বেদনা এগুলো দেখা যেতে পারে। আপনার ওয়াইফের সঙ্গে একটু মতান্তর দেখা যেতে পারে, যারা একটু বয়োজ্যেষ্ঠ যারা আছেন। আপনাদের বিজনেসের ক্ষেত্রে অত্যধিক শুভ, যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছে আপনারা নতুন চাকরির চেষ্টা করুন, আপনারা যে কোনো জায়গাতে নতুন কর্মের যোগ পাবেন। আইটি সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে একটা শুভ দেখা যাচ্ছে, রাস্তা খুলে যাবে। তো ওভারঅল বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের সব দিকটাই ওভারঅল ভালো, তবে পারিবারিক অশান্তিটা আপনাদের এই 2020 সালে দেখা যাচ্ছে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন তাদের ক্ষেত্রে এই 2020 সাল অত্যধিক শুভ, আপনারা নতুন কোনো কর্মের সুযোগ, নতুন একটা কাজের সুযোগ পেতে পারেন। কিন্তু আপনারা কোনো ব্যাপারে সাইন করার ব্যাপারে, এগ্রিমেন্টে যদি সাইন করেন, সে ব্যাপারে আপনারা একটু সচেতনভাবে সাইন করবেন, দেখে আপনারা সাইন করবেন, ফট করে সাইন করবেন না। আপনারা এবছর নতুন প্রপার্টি কিনতে পারেন, নতুন সম্পত্তির যোগ দেখা যাচ্ছে এই 2020 সালে, আপনাদের নতুন সম্পত্তির ক্রয় করার যোগ দেখা যাচ্ছে।
নতুন গাড়ি আপনারা কিনতে পারেন এই 2020 সালে। অর্থাৎ ওভারঅল 2020 সাল বৃষরাশি বা বৃষলগ্নের জন্য একটা শুভবার্তা নিয়ে আসছে। তো আমি যে এই 2020 সালের বর্ষফল বললাম, এটা ইন জেনারেল পার্সোনাল চার্ট দেখা একান্ত প্রয়োজন। সেক্ষেত্রে নিখুঁত প্রেডিকশান অবশ্যই হবে, কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, বা আপনার ছকে কোনো দোষ আছে কি না, সেই দিকগুলো অবশ্যই একটা লক্ষণীয় বিষয়। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ। নমস্কার, ধন্যবাদ।